যাদের জন্য জাহান্নামের আগুন হারাম, এই শ্রেণীগুলোর কথা শুনে বাড়ি যাব, এই আমলে নিজেদেরকে নিয়ে আসব, যত কষ্টই হোক জাহান্নামের আগুন হারাম বানাবো পরে ইনশাআল্লাহ। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। এক নম্বরে যদি জাহান্নামের আগুন হারাম বানাতে চান, এখান থেকে সিদ্ধান্ত নেন, আপনি আমি জাহান্নামের আগুন হারাম বানাতে পেরেছি কিনা। নবীজি মুআযা রাদিয়াল্লাহু তাআলা হুকে ডাক দিয়েছেন, ইয়া মুআজ, মুআজ বললেন লাব্বাইক ওয়া সাদাইক। আবার নবী ডাক দিলেন, ইয়া মুআজ, মুআজ বললেন লাব্বাইক ওয়া সাদাইক। আবার ডাক দিলেন, ইয়া মুআজ, মুআজ বললেন লাব্বাইক ওয়া সাদাইক। নবী আপনার খিদমতে মুআজ হাজির, তিন তিনবার বললেন। মুআজ বুঝলেন গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর নবী এখন বলবেন। আল্লাহর নবী মনোযোগ আকর্ষণ করলেন। এবার নবী বললেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদ্দিকান মিন কলবিহি। অন্তর থেকে যদি কেউ সাক্ষী দেয়, আমার একক মালিক যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কেউ আমাকে পাললেও আলা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নাই, আইনদাতা কেউ নাই, একমাত্র যিনি আইনদাতা বিধানদাতা তিনি কে? ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষী আল্লাহর যেই গোলাম দিবে, সিদকান মিন কলবিহি, অন্তর থেকে দিবে, হারুমা আলাইহিন নার ও হারুমাতিন নারু আলাই, জাহান্নামের আগুন তার জন্য হারাম। জাহান্নামকে বলা হবে কোশ্চেন কালেও ধরতে পারবি না, তুই তাকে ধরা তোর জন্য হারাম বানায় দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এখন সিদকান মিন কলবিহি, অন্তর থেকে আপনি ইমানদার কিনা কেমনে বুঝবেন? আপনার দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু আপনাকে বলা হলো যদি এখন ইমানের পথে কথা বলো, ইসলামের পথে কথা বলো, তোমাকে আগুন জ্বালায় দেওয়া হবে, আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। লোকটা সঙ্গে সঙ্গে বলবে, আহাব্বু ইলাইহি আইয়ার জিআব মিন আইয়ার জিয়া ইলাল কুফর, আগুনে ফেলে দাও, তারপরে আমি কুফরি করব না, তাগুতের কাছে মাথা নত করব না, বাতিলের কাছে মাথা নত করব না, ইমানের উপরে থাকবো, তোমরা মারো তোমরা কাটো, এমন ইমান হলে যিনি জান্নাতি বানাবেন তিনি কে? এখন কয়জন এমন ইমানের অধিকারী আছে? এই ইমানের অধিকারী যদি আমরা হতে পারি, তাগুতের সামনে, কুফুরের সামনে যদি মাথা নত না করি, আমি আমার ইসলামকে বড় মনে করে যদি আল্লাহর দিন কায়েমের স্বপ্ন দেখি, ইমানের পথে যদি অবিচল থাকি, যিনি আমাকে বিজয় দিবেনই দিবেন তিনি কে? আল্লাহ। জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কথা কি আমার? না, নবীজি। জোরে বলেন কার? আল্লাহর নবী। সবাই বলেন কার? আল্লাহর নবী। এ হাদিসটি এসেছে সহিহ বুখারীতে 128 নম্বর হাদিসে। আমার বানানো কোনো কথা না, সরাসরি হাদিসের বক্তব্য। আইয়ুল কা ফিন নারি ফায়ুহরাক আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ফিল কুফর। তাইলে আমরা কুফরির পথে হাঁটবো না ইমানের পথে হাঁটবো? মার খেলে কথা কয় না, মার খেলে কোন পথে, জুলুম নির্যাতন করলে কোন পথে? এরপরে আসেন আমার ভাইয়েরা দ্বিতীয় নম্বরে, আসেন তো আপনারা, সময় লাগবে বেশি তিন বেশি 5 মিনিট, ক মিনিট, 5 মিনিট থাকিয়েন। আরে এত লম্বা ওয়াজ শুনি লাভ নাই তো, ওয়াজের মধ্যে এখন কত ওয়াজ আইছে না, ওয়াজের মধ্যে এখন কত ওয়াজ আসছে,
ও আল্লাহ রে আল্লাহ, ওয়াজ দেখলে এখন মানুষ নিজে কয় হুজুর এগুন কি ওয়াজ নি না আওয়াজ, আমি কি আর বলব, এমন এমন ওয়াজ আসছে। আহারে টিকটক হেতেরা করে আম করে লই, বুঝেন না কি ওয়াজ করছি আমরা, এমন কি মেয়েরা পর্যন্ত আমাদের ওয়াজ দিয়ে এরপরে হেতেরা ফোলা সাজি যায়। আবার হেরা নিজেরা নিজেদেরকে নাম দেয় টিকটক বয়। এই যে অবস্থা এখন আমরা তৈরি করে দিচ্ছি ওয়াজের এই সুন্দর আয়োজন, মানুষকে হেদায়েতের দিকে ডাকার আয়োজন, ঠিক না বেঠি? এটা আমরা নষ্ট হতে দেব না পরেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল আমার মুরব্বী বলতে পারবে, উনি আমার দাদার সমতুল্য একজন আলেম, আপনাদের এলাকার মুরব্বী মানুষ। উনাদের সময় যখন মাহফিল হতো তখন আলেমদেরকে পালকি দিয়ে নিয়ে আসতো, ঠিক কিনা? আমি দেখি নেই কিন্তু উনারা দেখছে, উনারা আমাদের বয়সের প্রবীণ, আমি কি মিথ্যা বললাম? পালকি দিয়ে মানুষ 20 কিলোমিটার দূর থেকে আলেমদেরকে নিয়ে আসত। সুতরাং ওয়াজ মাহফিল এটা অনেকে দেখবেন বলে যে ইদানিং কালে ওয়াজ আর ওয়াজ হচ্ছে, আমাদের দেশের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। আমার দেশের সংস্কৃতি গান বাজনা নয়, আমার দেশের সংস্কৃতি ইসলামী সংস্কৃতি, আমার দেশের সংস্কৃতি শীতকালীন মাহফিলের সংস্কৃতি, ঠিক না বেঠি? তাদের ভালো লাগতো কোনটা জানেন? আজকে রাতে যদি একটু ভ্যালেন্টাইন্স ডে কে উৎসর্গ করার জন্য ডিজে, কি যে আরো জোরে কন, কি যে ডিজে যদি আজকে আয়োজন করত, কালকে ধর্ষণের সংখ্যা বাড়তো না কমতো? তখন আবার এই মানুষগুলাই ব্যানার নিয়ে দাঁড়ায় যেত। যাহারে এই যে অবস্থাটা আসলো, দেশের যুবকদের চরিত্র খারাপ হয়ে গেছে, এই চরিত্রগুলো ভালো করা দরকার। ভালো যদি করতে হয় এই মাহফিলের দিকে কোরআনের দিকে আসতে হবে, ঠিক না বেঠি? নতুবা আপনারা দেওয়ালে দেওয়ালে যেভাবে লিখে রাখেন মাদককে না বলুন, ওটার দিকে কোনো মদখোর, ইয়াবা খোর, ফেন্সিডিল খোর, প্যাথিডিন খোর, গাঁজা খোর কেউ তাকায়ও দেখে না। কারণ যখন সে নেশা করে তখন সে অন্ধকারে থাকে, নেশা করার পরেও সে অন্ধকারে থাকতে চায়, কারণ সে আর আলোর দিকে আসতে চাইলে সে নেশা করতে পারতো না, ঠিক না বেঠি? এই জন্য আপনারা যাদের জন্য লিখে রাখেন, লিখে রাখে লাভ নাই, আপনাদেরকে কোরআনের কাছে আসতে হবে। যিনি পরিবর্তন দিবেন তিনি কে? এরপরে আসুন দুই নম্বরে আমার ভাইয়েরা, আইনা নিলা তামাসসুহু মান্নার, দুইটা চোখকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? দুইটা চোখকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখ মাওলার ভয়ে আমার আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে হৃদয় গলে চোখ থেকে পানিগুলো ঝরে, ওই চোখের মালিককে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন তিনি কে? আল্লাহর নবী এত পরিমাণে কাঁদতেন। আম্মা জান বলছেন এক রাত্রির ঘটনা শোনো, আমি দেখলাম নবীজি কাঁদছেন, নবীজি কাঁদছেন আর কাঁদছেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ এত পরিমাণ কেন কাঁদছে? নবীজি বললেন আয়েশা এমন একটা আয়াত আল্লাহ নাজিল করেছে, ফাকাইফা ইযা জিন্না মিন কুল্লি উম্মাতিন বিশাই, সেদিন উম্মতদের পক্ষ থেকে নবীদেরকে হাজির করা হবে, আমি নবীকে যদি দাঁড় করে দেয় কেমন করে উম্মতের ব্যাপারে সাক্ষী দেব? নবী এই জন্য আমার কথা মনে করে কাঁদলেন, আপনার কথা মনে করে কাঁদলেন।
এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমাদের কাছে তোমাদের হৃদয়ের চাইতে আপন, জীবনের চাইতে প্রিয়, আত্মার চাইতে প্রিয়, যেই নবী আমার আপনার জন্য কাঁদলেন, আল্লাহর কাছে হয়রান পেরেশান হয়ে ফরিয়াদ করলেন, সেই নবীর উম্মতেরা চোখের পানি ছেড়ে যদি কাঁদি, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? আইনুন বা তাতাহরুসু ফি সাবিলিল্লাহ, আপনি যদি আল্লাহর পথে দিন বিজয়ের জন্য আপনি যদি জেগে থাকেন, আপনি যদি রাত জেগে দিন বিজয়ের স্বপ্ন দেখেন, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এবার তিন নাম্বার, কত নাম্বার? মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, যার পা দুটা দুলোয় দূষিত হবে, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানাবেন তিনি কে? আল্লাহ। এবার চার নাম্বার, মান হাফাযা আলা সালাওয়াতিল খামস আলা উযুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, পাঁচ ওয়াক্ত নামাজ যদি সুন্দর করে ওযুটা করেন, নখ থেকে যখন টপ টপ করে পানিগুলা পড়ে, এই পানির সঙ্গে যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? এইভাবে করে যদি সুন্দর করে ওযু করে অক্তমত পাঁচ অক্ত নামাজ পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? তবে শর্ত হলো ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহ, নামাজ পড়তে হবে ভণ্ডামি করার জন্য না, সলচাতুরি করার জন্য না, মোমেনদের চোখে ধোকা দেওয়ার জন্য না, শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? এরপরে আসেন আমার ভাইয়েরা, কত নাম্বার? সবাই বলেন পাঁচ নাম্বার। পাঁচ নাম্বারে হলো মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ইউদরিকু তাকবীরাতাল উলা, 40 দিন যদি ইমাম সাহেবের সঙ্গে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যখন দাঁড়িয়ে গিয়েছে, এই সময়ে যদি আপনি তাকবীরে উলার সঙ্গে নামাজ পেয়ে যান, 40 দিন পড়তে দেরি হবে, বারাতুম মিনান নার, জাহান্নামের আগুন তো আল্লাহ হারাম বানাবেনি, ওয়া বারাতুম মিনান নিফাক, জীবনে মুনাফিকি থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? কত নাম্বার গেল? এবার আসছে কয় নাম্বার? কুল্লু করিবিন সাহলিন লাইন, প্রত্যেক বিজয়ী ব্যক্তি, প্রত্যেক ব্যক্তিত্ববান ব্যক্তি, প্রত্যেক মানুষ যদি নিজেকে জনপ্রিয় বানাতে পারে, মানুষ যদি তাকে মহাব্বত করে দিনের কারণে, কুল্লু করিবিন সাহলিন লাইন, নরম হৃদয়ের মানুষ হয়, মানুষকে বুকে টেনে নেয়, বিপদে আপদে কাছে গিয়ে দাঁড়ায়, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? আর বাকি আছে দুইটা, কয়টা? সপ্তম নাম্বারে আমার ভাইরা, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনজন যদি আপনার সন্তান আপনি দাফন করেন, তিনটা সন্তান আপনার মারা গিয়েছে, আপনি বাপ হয়ে কবরস্থ করলেন, নবীজির সন্তান যখন মারা গিয়েছে, আল্লাহর নবী কাঁদছিলেন, সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূল আল্লাহ আপনিও কাঁদেন নাকি? আল্লাহর নবী বললেন, ইন্নাল আইনা ইয়াদমা ওয়াল কালবা ইয়াহজান, চোখগুলো অশ্রুসিক্ত হয়, হৃদয়ের ভিতরে চিন্তা আসে, আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ রাগ করবে, সবর করতে হবে, যিনি সবরের কারণে জাহান্নাম হারাম বানায় জান্নাত দান করবেন তিনি কে? সেদিন একটা বাড়ি থাকবে, নাম থাকবে বাইতুল হামদ, প্রশংসার বাড়ি, ব্যক্তি দেখে বলবে, আল্লাহ এই বাড়ি কেন? বলা হবে, ওই যে তোমার সন্তান মারা গিয়েছিল, তুমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেছিলে, এই জন্য যিনি প্রশংসার বাড়ি বানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ।